আমি ইনশাল্লাহ আশাবাদী, আমি জনগণের ভোটারের মাধ্যমে ইনশাল্লাহ আমি এক নম্বর পর্যায়ে যাব বলে আমি অনেক আশাবাদী। গার্জিয়ান বাবা মা উপস্থিত ছিল, প্রচুর পরিমাণ উপস্থিত ছিল, এমন সুষ্ঠুভাবে ভোট পরিচালনা হয়েছে। আমি আশাবাদী আল্লাহ রহমতে আমি বিজয়ী হব, এমন সকল ছাত্রছাত্রীকে আমি ধন্যবাদ জানাইব। রায়পুরা পাড়াতুলি স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন, অভিভাবক সদস্য পদে বিজয়ী চারজন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আপনারা দেখছেন তাজা খবর 24। নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতুলি কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে সাতজন প্রতিদ্বন্দ্বীর মাঝে চারজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার 30 মার্চ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত উৎসাহ উদ্দীপনা শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে অভিভাবক শ্রেণী পদে 1 নং প্রতীক নিয়ে মোহাম্মদ আব্দুল বারিক 288টি ভোট পেয়ে প্রথম হয় এবং সাইফুল ইসলাম 7 নং প্রতীক নিয়ে 284 ভোট পেয়ে দ্বিতীয় হয়। এছাড়াও মোহাম্মদ নাসির উদ্দিন 5 নং প্রতীক নিয়ে 282 ভোট পেয়ে তৃতীয় ও কাজী নুরুজ্জামান জামাল 3 নং প্রতীক নিয়ে 272 ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করেন। বাকি প্রতিদ্বন্দ্বীগুলো হল মোহাম্মদ আব্দুল লতিফ 2 নং প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বুট পান 270টি, 4 নং প্রতীক নিয়ে জহির মিয়া বুট পান 186টি এবং 6 নং প্রতীকে মোট বুট পড়ে 98টি। বুট চলাকালীন সময়ে বুট কেন্দ্র পরিদর্শন করে দেখা যায় সকাল মোটামুটি ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা কমতে থাকে। ম্যানেজিং কমিটির নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শামালগির আলম জানাই, পাড়াতুলি ইউনিয়নের পাড়াতুলি কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিকাল 3টা পর্যন্ত 60% ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল 973। এছাড়াও দিনব্যাপী চলা নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মী ও স্থানীয়দের সহায়তায় শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে, ধন্যবাদ। আজকে 2022 পাড়াতুলি কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নির্বাচন, ম্যানেজিং কমিটির সদস্য 7 নম্বর। পূর্ব 2 বার ছিলাম পাড়াতুলি কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য। তো আমি খুব আনন্দিত এবং গর্বিত যে পাড়াতুলি কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীর গার্জিয়ান বাবা মা উপস্থিত ছিল, প্রচুর পরিমাণ উপস্থিত ছিল, এমন সুষ্ঠুভাবে ভোট পরিচালনা হয়েছে। আমি আশাবাদী আল্লাহ রহমতে আমি বিজয়ী হব, এমন সকল ছাত্রছাত্রীকে আমি ধন্যবাদ জানাইব। আর নির্বাচন পুরোপুরি 4টা সমস্যা হয়েছে, কোনো অশান্তি বা বিঘ্ন সৃষ্টি করা হয় নাই, নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমাকে 2 বার নির্বাচিত করছে, আমি 2 বার নির্বাচিতের পর আমি ছাত্রছাত্রী প্রত্যেক মাসে 2-1 বার স্কুলে আসা লেখাপড়ার খবর নেই এবং মাস্টারকে তদারকি করি, এটাই আমার মূল উদ্দেশ্য। আর স্কুলের উন্নয়ন কাজ বলতে আমি স্কুলের উন্নয়ন কাজ বাউন্ডারি করা হয়েছে, স্কুলের দরজা জানালা সব সম্পূর্ণ মেরামত করা হয়েছে। এই যে সামনে একটা দেখা যাচ্ছে পাড়াতুলি কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের একটা গেট, এই গেটটা মানে কমপ্লিট হয় না, এই গেটটা তত্ত্বাবধানে চলছে, কাজ করা সম্পন্ন হয় না, কিন্তু সম্পন্ন করা আমার কর্তব্য এবং আমি আশা করবো আল্লাহর রহমতে আমার হাত যেন এরিয়া কমপ্লিট হয়। কোনো প্রকার অশৃঙ্খলা হয় না, ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হয়েছে, জনগণের ভোটার শ্রেণীর অভিভাবক সবাই আইসা ইনশাল্লাহ জনগণের ভোটার দিচ্ছে, কিন্তু সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আপনাকে কতটুকু আশাবাদী যে আপনার সুষ্ঠু নির্বাচন হলে আপনাকে বিজয় হবেন কি? আমি ইনশাল্লাহ আশাবাদী, আমি জনগণের ভোটারের মাধ্যমে ইনশাল্লাহ আমি 1 নম্বর পর্যায়ে যাব বলে আমি অনেক আশাবাদী। আমি যদি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ আমি পাড়াতুলি কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীর শিক্ষার মান উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব এবং কোনো প্রকার দুর্নীতি দোষাশন যাতে না হতে পারে সেদিকে আমি লক্ষ্য রাখবো। আজকে স্কুলের ম্যানেজমেন্ট কমিটির নির্বাচন ভোট দিছি, না কোনো সমস্যা হয় না, কোনো বাধাপতি হয় না, আমার চোখে খুব ভালো লাগছে, আমি আমার পছন্দ প্রার্থীকে ভোট দিতে পারছি। আজকে যে নির্বাচন হয়েছে, আমরা বহুত অতীত নির্বাচন সুন্দর হয়েছে, অথচ সুষ্ঠু হয়েছে, তো আপনারা যেন আসছেন এও আমরা ধন্যবাদ, কেননা আমরা নির্বাচন আগামী দিনেও আমরা এমন দেখতে চাই, এমন সুখ শান্তি চাই, আমরা জনগণের ভোটে যে নির্বাচন। আমি আজকে অভিভাবক হিসাবে আমার এই পাড়াতুলি কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আজকের যে নির্বাচন, এই নির্বাচন অত্যন্ত সুন্দর, 7 জন প্রার্থী, আমাদের মধ্যে কারো মনের মধ্যে কোনো
দ্বিধাদ্বন্দ্ব নেই, সাতজন প্রার্থী এক হয়ে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই নির্বাচনটি করেছে। এই নির্বাচনের সার্বিক সহযোগিতার জন্য বাঁশগাড়ি আইসি কেন্দ্রের জনাব মুস্তাফিজুর রহমান সাব ইন্সপেক্টর উনি উপস্থিত ছিল, ওনার সার্বিক তত্ত্বাবধানে এই নির্বাচনটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। তজন্য আমরা সবাই গর্বিত, আমরা চাই যে স্কুলটা অতি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই কমিটির মাধ্যমে একটা সুন্দরভাবে পরিচালিত হোক, বিদ্যালয়টি যাতে আরও উত্তর উত্তর উন্নতি করতে পারে, শিক্ষার মান উন্নয়ন করতে পারে। এই রেজাল্ট আপনারা কীভাবে দিন? আমরা ভোট গ্রহণের শেষ হলে চারটা পর্যন্ত, দশটা থেকে চারটা পর্যন্ত ভোট গ্রহণ আমাদের চলবে। ভোট গ্রহণ করতে ব্যালটগুলো আমরা গণনা করে তারপরে পর্যন্ত প্রার্থী অথবা তাদের এজেন্টের সম্মুখে আমাদের নির্বাচনী কর্মকর্তা যারা আসছেন তারা ভোট গণনা করে প্রত্যেক উপস্থিতিতে। এর মধ্যে আমরা চারজনকে উইয়োগ পর্যায়ের সাধারণ সদস্য, চার একই পাওয়ার, কিন্তু আমরা ফলাফলটা করবো সাত পর্যন্ত দেখবো ভোট কে কত পাইছে। এক থেকে চার পর্যন্ত যিনি যারা সর্বোচ্চ ভোট পেয়েছে তারাই নির্বাচিত। ভোটের সময় চারটেই শেষ হবে, প্রায় 40 মিনিট বাকি আছে। 60% জি স্যার, আপনাদের সরকারের সহযোগিতা আশাবাদী যে সর্বোত্তর সহযোগিতা প্রশাসন, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তি, অন্যান্য যারা আছে তাদের সর্বোত্তর সহযোগিতার মধ্যে আসে নির্বাচনটা। পারাতলির সম্পর্কে আপনারা জানেন, একটা সেন্সিটিভ এরিয়া, তারপরও নির্বাচন পরিস্থিতি ছিল সম্পূর্ণ অনুকূল এবং সকল সহযোগিতামূলক। শুনেছি যে একজন মানে ফিমেল পার্সন হয়তো এরকম চেষ্টা হয়তো বা করছে, না বড় ধরনের কোনো একথা আপনাদের কাছে কোনো করোনা হয়নি। সবার তো ভোট গ্রহণ ব্যবস্থা আসলে সন্তোষজনক। ধন্যবাদ আপনাদের। সুষ্ঠু ইলেকশন আমি চাই, যাতে কোনো বোকাজ ভোট না মারতে পারে, সুষ্ঠু হোক, আবলা বাইকে যার দি যাতে হ্যাঁ সে ফাঁস খুঁড়ে যাক। আমি আগো একবার এদের মাঝে কোনো মধ্যে উচ্চ বিদ্যালয়ে আমি সদস্য আসলাম, আমি বর্তমানে মেম্বার, হ্যাঁ মেম্বার তো আছি ওই, আমি এম বউ কোনো দরবার লাগলে এখানে আমি উপস্থিত থাকি, সমস্যাগুলো সমতা দেয় ও করে সুষ্ঠুভাবে ইলেকশন চলছে ইনশাল্লাহ। আমরা সুষ্ঠু চাইছি, সুষ্ঠু চলছে ইনশাল্লাহ, কোনো গঞ্জাম নাই। Thank you.